ওখানে একটা হাঁড়ি আর ওখানে মানে এটাও আরেকটা হাঁড়ি মানে লেখাই রয়েছে চিকেন বিরিয়ানি 50 টাকা মানে নাম হচ্ছে বি বাপির বিরিয়ানি আমি শ্যামনগর থেকে আসলাম হৃদয়পুরে মানে স্ক্যাম হয়ে গেল বিরিয়ানিটা হালকা ঠান্ডা মানে ভালোর মধ্যে আমার যে তোমার চিকেনের যে স্মেলটা না স্মেলটা প্রপারলি গেছে ভাই তোর বয়স কত আপাতত এখন 17 হ্যালো বস চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে বস ব্যাপারটা হচ্ছে যে আজকে আছি হৃদয়পুর বেশ কয়েকদিন ধরে বারাসাত মধ্যমগ্রাম হাবড়া তো বস সেম আজকে আছি হৃদয়পুর এবং ভাই বস সেখানে মেন যেটার কারণে দেওয়া হচ্ছে সেখানে নাকি বস 50 টাকায় চিকেন বিরিয়ানি আর 30 টাকায় নাকি চিকেন চাপ এইগুলো দেওয়া হচ্ছে ভাই আজকালকার দিনে 50 টাকায় চিকেন বস কে দেয় বেসিক্যালি আমি কিন্তু আজকে টিকিট কাটিনি যাই না গিয়ে হবে এগুলো বেশি দেরি করবো না ফার্স্ট অফ অল হৃদয়পুরে যাই জাস্ট একটা স্টেশন বারাসাত থেকে দেন ওখানে গিয়ে দেখা হবে আর বস বাই দা ওয়ে যারা চিকেন বিরিয়ানি যেটা রয়েছে 50 টাকায় লেখা তো মানে 50 টাকায় কি করে দিচ্ছিস তোরা এটা আমাদের সেলের উপর লাভ আচ্ছা সেলের উপর লাভ থাকে আর যে চিকেন গুলো দিচ্ছিস তোরা চিকেন তো কত গ্রামের পিস থাকে ভাই ওটাখানে আর এখানে যেমন এখানে একটা হাঁড়ি আর ওখানে মানে এটাও আরেকটা হাঁড়ি মানে এটাও তো কাটা হয়ে গেছে না কাটা হবে ওটা আচ্ছা আগে দুটো ছিল অলরেডি মানে বুঝতে পারছো দেখো মেইন 50 টাকায় যে আজকালকার দিনে যে বিরিয়ানি দিচ্ছে ভাই এটা আনএক্সপেক্টেড আমার কাছে আর দেখো বেসিক্যালি যদি তোমাদের অ্যাড্রেসটা কথা বলি এই দিকটা চলে আসে তোমার ডাইরেক্ট হৃদয়পুর স্টেশন ওখান থেকে নামবে জাস্ট দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে জাস্ট এইদিকে যদি আসো এই ভাইয়ের দোকান তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে কিন্তু পুরো লেখাই রয়েছে চিকেন বিরিয়ানি 50 টাকা আলু বিরিয়ানি কেমন প্রাইস আছে আলু বিরিয়ানি 40 টাকা আলু বিরিয়ানি তো বুঝতে পারছো বস আলু বিরিয়ানি 40 টাকা চিকেন বিরিয়ানি 50 টাকা বস দেখো কিছু তখন করা যাবে না চিকেন বিরিয়ানি তো পাবো না তো ওই জন্য ভাই আলু বিরিয়ানি নিতে হবে ভাই এক প্লেট আলু বিরিয়ানি তো বিরিয়ানির কালার দেখো পুরো কিন্তু ভাই ব্রাউনিশ কালার যেরকম আমি আমরা দেখেছি ভাই যেরকম ব্যারাকপুর সাইডে যে বিরিয়ানিগুলো হয় ঠিক কিন্তু ওরকম কালারের রয়েছে তো বস দেখো বেসিক্যালি যেটা অপেক্ষা ছিল বিরিয়ানি চলে এসছে হ্যাঁ ভাই একটা জিনিস রয়ে গেল ভাই চিকেন বিরিয়ানিটা পেলাম না হাতে বা যা পেয়েছি আলু বিরিয়ানি যদি তোমাদেরকে এখানে চালটা দেখাই যদি চালটা ভাই চালটা দেখো যথেষ্ট কিন্তু অয়েলি পরিমাণে রয়েছে ভাই অয়েলি বিরিয়ানি ভাই বেসিক্যালি আমি খুব পছন্দ করি ভাই আমার খুব ভালো লাগে আর যারা যারা খাও তাদের জন্য ভাই আরও খুব ভালো আর আমি একটা জিনিস দেখলাম যদি এই বিরিয়ানিগুলো যদি তোমাদেরকে যদি দেখাই এই বিরিয়ানি ব্রাউনিশ কালার এটা দেখে কিন্তু আমার ব্যারাকপুর সাইডে যে পিচারুম টাইপের বিরিয়ানিগুলো হয় না যে কালারের ঠিক সেরকম কালার কিন্তু বিরিয়ানির কিন্তু পাচ্ছি আর যদি আমি যদি দেখাই আর যে আমি চালগুলো যদি দেখাই ভাই চালগুলো দেখে কিন্তু একদম তোমরা বলতে পারো যে ভাই এটা 40 টাকার বিরিয়ানি চালগুলো কিন্তু বেশ ভালো স্যার আর যদি আলু দেখাই ঠিক দেখো ঠিক এরকম একটা সাইজের কিন্তু আলু দেবে দেখতে পাচ্ছ যদি আমি আলুটা একবার যদি দেখাই কেমন সেদ্ধ হয়েছে বুঝতে পারছো আলুটা কিন্তু ভালো সফট আছে বাট আমি যেটা মনে হলো বিরিয়ানিটা হালকা ঠান্ডা মানে গরম নেই তো এটা খুব আমার ডিসঅ্যাপয়েন্টেড লাগলো যে বিরিয়ানিটা গরম নেই আলু এই যে রয়েছে টেস্ট করা যাক কেমন লাগে যে তোমার চিকেনের যে স্মেলটা না স্মেলটা প্রপারলি গেছে আর এগুলো কিন্তু পেঁয়াজের রসে তোমার ভাজা আলু তার জন্য কিন্তু আরোটা বেশি ভালো সুন্দর লাগছে ভালো লাগলো না ঠান্ডা বলে এরকম লাগছে যদি গরম হতো এরকম কোনো ব্যাপার ছিল না তাছাড়া সবুজ ওজন ভাই এই 40 টাকা যে দিচ্ছে ভাই এটাই এনাফ এর থেকে আর কত ভালো তাই না বা 40 টাকা কিন্তু যথেষ্ট টেস্টটা বেটার তো চলো ভাই আজকে ভিডিওটা এতটুকু ডাকছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফুটের সাথে নেক্সট কোনো ফুটের দোকান ততক্ষণের জন্য গুড বাই টাটা